যখন কোন সম্প্রদায় মাওলা পাকের জিকিরের জন্য বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, কদ বুদ্দিলা সাইয়াতুম হাসানাত, তোমাদের সমস্ত গুনাকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, পড়ার সাথে সাথে আমল নামার থেকে 1000 গুণা ঝরে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك اللهم صل الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله فقير بندا جناب محمد رسول الله صلى الله عليه وسلم امتগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই সামনের মাইকগুলো তো বাড়ায় দিয়েছেন কেন, আউটের মাইকগুলো একটু কমায় দেন। অনেকের কাছে মাহফিলের দাওয়াত পুষছে, সবাই আসতে পারে নেই, কতক কপাল পড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, ড্যান্স দেখার মধ্যে, বেহুদা গল্প গুজাবের মধ্যে ব্যস্ত। কপাল পড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল মরা মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খুশ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে শিকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না। যেই মাওলাই কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, আমরা বেজান না খুশি?
যেন আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, মানে এত দামি। মা মিন কওমিন ইস্তামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইরদিউনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুবু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন কোন সম্প্রদায় মাওলা পাকের জিকিরের জন্য বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহখাতা মাফ করে দিস। শুধু মাফ করছে তাই নয়, কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের সমস্ত গুনাহ কি আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, পড়ার সাথে সাথে আমলনামা থেকে 1000 গুনাহ ঝরে গেছে। আমি যদি আজকে পরীক্ষা নেই যে কতজন আলেম, কতজন তোলাবা আজকে 100 বার সুবহানাল্লাহ পড়ছো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ছো, 100 আল্লাহু আকবার পড়ছো, অনেকেই পড়ি না। অথচ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা গড়ে গেলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া নবী আল্লাহ বুড়া হয়ে গেছে, সারা রাত্রে এবাদত করার ক্ষমতা নাই, শরীর কুলায় না, সাপোর্ট দেয় না এবাদত করার মতো, সংক্ষিপ্ত সহজ এবাদত শিখায় দেন যেন এবাদত করতে পারি, মাওলাকে ডাকতে পারি, সওয়াব বেশি হয়, সহজ কিছু আমল শিখায় দেন। নবী আলী সালাম বললেন, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। ইসমাইল আলাইহিস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, যেই ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগানো হয়েছে যুদ্ধে নামার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য, এরকম যুদ্ধে রওনা করছে 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি 100 বার আল্লাহু আকবার পড়ো, যেই উটকে চিহ্ন দেওয়া হয়েছে জবেহ করার জন্য, উটকে জবে করার আগে চিহ্ন দেওয়া হয়েছে, যেই উটকে চিহ্ন দেওয়া হয়েছে কিসের জন্য, কোরবানি করার জন্য, জবেহ দেওয়ার জন্য, এরকম চিহ্নিত 100 উট আল্লাহর রাস্তায় জবেহ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আল্লাহু আকবার পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পর আসমান জমিনের খালি জায়গা নেকে পূর্ণ হয়ে যাবে। এই দিনে তোমার চেয়ে বেশি নেক কর্ণেওয়ালা আর কেউ থাকবে না। হ্যাঁ, ওই ব্যক্তি তোমার সমপরিমাণে যে জিকির করবে অথবা তার চেয়ে বেশি করবে। যদি আমাদের মধ্যে এই জিভটা নাড়াবো এই অভ্যাস নাই, একেবারে শেষ চলে গেছে আস্তে আস্তে, নাই